গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সামনে দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো সবই চলে গেল, তো তোমাদের কাছে সমস্যার জন্য কিছু সমস্যা ছিল, তার জন্য আমরা ভিডিও আনতে পারিনি। তার জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, তো তোমরা ভিডিওটা একদম না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকো কি হচ্ছে। তো এই মুরগিটা বাজার থেকে আনা হয়েছে, এই মুরগিটাকে এখন আমি কাটবো। তো তোমরা দেখতে পাচ্ছ মুরগিটাকে গলা কেটে শেষ করে দিয়েছি, এবার এটাকে ছাড়ানোর পালা। মুরগির গলাটা কেটেছে অন্যজন আর মুরগির গোটা মুরগিটা কাটবো আমি, তো তোমরা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো কিভাবে কাটছেন। দেখো বন্ধুরা মুরগিটা সবটাই কাটা হয়ে গেছে, তো এবার রান্না করব। তোমরা সবাই দেখতে থাকো কিভাবে রান্না করছি। ভালো লেগেছে, তো
দেখো মাংসটাকে এখানে আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার মাংসটা রান্না করার জন্য আমি কি কি নিয়েছি দেখো। তো মাংসটা করার জন্য আমি এখানে রসুন কুচি নিয়েছি, এক টুকরো লেবু নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচানো নিয়েছি, তেজপাতা নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। পুরো রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে এখানে নিয়েছি আদার পেস্ট। তো মাংসটাকে এখানে আমি প্রথমে ম্যারিনেট করে নেব, তার জন্য এখানে লেবুর রসটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব এখানে আদার পেস্টটা, তারপরে দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কাগুলো, আর রসুন আর পেঁয়াজটাকে আমি তেলে ফ্রাই করে নেব, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো এক চামচ মতো জিরে গুঁড়ো, আর কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। তো মাংসটাকে এখানে আমার খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। কড়াটা এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আলুটাকে ভেজে নেওয়ার জন্য। এবার আলুগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। তো আলুটাকে এখানে আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। তেলের মধ্যে আর কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, দেড় মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর রসুনটাকে এখানে আমি আধা থেঁতো করে নিয়েছি। এবার পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিচ্ছি, আমি সামান্য পরিমাণে একটু লবণ দেব। আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দেব। দিয়েটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা এখানে আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এই মাখানো মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমার 4 থেকে 5 মিনিট ভালো করে একটু নাড়িয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে, তো 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। এটা আমি এবার একটু দেখবো হয়ে গেছে, আর তেলটাও খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি ঝোলের জন্য খুব সামান্য পরিমাণে জল দেব। ডাটা ফুটে নেই,
কেমন হয়েছে? ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ এখানে ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ রান্নাটা আমার এখানে পুরো কমপ্লিট করা হয়ে গেছে। তো তোমাদের রান্নাটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতে ভুলো না। তো দেখতেই পাচ্ছ সবাই রান্না করে খেতে বসে গেছে আর আমি আকাশকে খাওয়াচ্ছি। তো কেমন হয়েছে বলো? ভালো, পাটানা চাল জল আছে। তো ওকে আমি খাইয়ে দিচ্ছি আর স্নান করে, আজকে প্রচুর দেরি হয়ে গেছে এই জন্য রান্না করতে করতে 3টে বেজে গেছে প্রায়। তো এবার সবাই খাওয়া দাওয়া করছে। তো দেখতে পাচ্ছ মাংসটা কত নরম হয়ে গেছে একদম। আমার জল খাবো, গরম। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর বাড়ছি না, প্রচন্ড খিদে পেয়েছে, এবার খেতে বসবো ওকে খাওয়ানো হয়ে গেলে। তো তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো।